আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা আজ এসেছি রামচন্দ্রপুর গ্রামে, মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার অধীন অন্তর্গত রামচন্দ্রপুর উপরে কি দায়রাপাড়া গ্রাম, তাই না? আমাদের সাথে আছেন গীতিকার আবনেব ভাই এবং তার ছোট ভাই মহিউদ্দিন ভাই, প্রবাসী। কোন দেশে প্রবাসী আপনি? সৌদিয়ান প্রবাসী। এসে তিনি এই গ্রামে এসেছেন, অনেক সুন্দর সময় কাটাচ্ছেন, তাই না? আজকে আমরা তাদের গ্রামে আসলাম। আমরা অনেক গতকাল একটা গানের অনুষ্ঠান ছিল, সোনার ময়ের খাজা বাবার অনুষ্ঠান উপলক্ষে আমাদের সামা গান, সামালি গান গতকাল আমরা পরিবেশন করেছি এবং অনেক শিল্পী এসেছিলেন এবং সাউন্ড সিস্টেমও ছিল, তাই না? কিবোর্ড অক্টোপ্যাড এবং ঢুলি ছিল জনি ভাই, আর কিবোর্ড বাজিয়েছেন মফিজুল হাসান মিন্টু ভাই, বাংলাদেশ বেতার শিল্পী। আর বেতার শিল্পী ছিলেন মীর মোহাম্মদ জাকির হোসেন। হ্যাঁ সবাই, আমরা অনেক কালকে রাত 2টা পর্যন্ত গান করেছি। ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স, অনেক আমরা আনন্দ করেছি, তাই না? আজকে আমাদের একটা পর্ব আছে, কি আছে কি মানে খানা পিনা আছে না, একটু বলেন কি আপনার অনুভূতি, বলেন কেমন লাগতেছে গীতিকার অনেক ভাই? ধন্যবাদ মোজাম্মেল ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা মানিকগঞ্জে জামেরটা ইউনিয়ন দায়রাপাড়া গ্রামে, দায়রাপাড়া গ্রাম আমার জন্মভূমি, সেখানে সোনার ময়ূর খাজা বাবার সোনা পুকুরের অনুষ্ঠানের গত রাত্রে আমরা গান পরিবেশন করছি, কাওয়ালি মিলাদ মাহফিল গান পরিবেশন করছি। সকালবেলা খাওয়ার আয়োজন আছে, তো ওখানে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আর মহিউদ্দিন ভাই বলেন কি, আমি কি বলবো, কেমন লাগতেছে আপনার গ্রামে আসতে? আলহামদুলিল্লাহ। সৌদি আরব বেশি ভালো লাগে না এখানে? বেশি ভালো লাগে, নিজের মাতৃভূমি, সেখানে ভালো লাগবে। সবাই আমার ছোট ভাই মহিউদ্দিনের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে নেকহায়াত দান করেন।